আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপকভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। এবং সর্বশেষ জানাবো ঈদের পর সরকারের সামনে পাঁচটি চ্যালেঞ্জ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপকভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রকল্প অনুমোদন পেতে বিদেশি কোম্পানিগুলোকে সরকারি কর্মকর্তাদের ঘুষ দিতে হয়, ফলে অনেক অনভিজ্ঞ কোম্পানি বড় বড় প্রকল্প পাচ্ছে। এটি সাধারণ জনগণকে ঝুঁকির মধ্যে ফেলে, কারণ সরকারি আমলা ও ব্যবসায়ীরা ঘুষের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পকেটে পুরে নিচ্ছে। এই প্রক্রিয়ায় কোনো জবাবদিহিতা বা স্বচ্ছতা নেই এবং পর্যাপ্ত অর্থ সহ যে কেউ তাদের যোগ্যতা বা অভিজ্ঞতা নির্বিশেষে একটি প্রকল্প অনুমোদন পেতে পারে। সম্প্রতি হরিলুটের জাগতিক এলাকায় একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দেওয়া হলেও দুর্নীতির কারণে প্রকল্পটি এখনও শুরু হয়নি। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের একটি পাওয়ার প্ল্যান্টের পাইং কাজের বিনিময়ে দুই স্প্যানিশ কোম্পানির দুই কর্মকর্তাকে ঘুষ দিয়েছে দুই স্প্যানিশ কোম্পানি। কর্মকর্তারা হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন ও APSPL-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম ঘুষের সঙ্গে জড়িত। ঘুষের টাকায় কেনা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ফ্ল্যাট ও দামি গাড়ি, দুটি কম্পাউন্ড নির্মিত হয়েছে। ঘুষের টাকা স্পেন থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ীর সঙ্গে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী সাইফুল ইসলাম নামের ওই প্রবাসীকে মোট টাকার 5% দেওয়ার কথা ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রে টাকা নেওয়ার পর তাকে বেতন দেওয়া হয়নি। 450 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টে নির্মাণ কাজ চলছে, 3000 মিলিয়ন স্পেনের সেই দুটি কম্পাউন্ড তৈরি হচ্ছে। তবে ঘুষ নেওয়া ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি সরকারের সংশ্লিষ্টরা। পালাক্রমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্ব সরকারের সবচেয়ে অগ্রাধিকার প্রকল্প তাদের একটিকে প্রচার করে। তদন্তে দেখা গেছে যে বিদ্যুৎ বিভাগের APSEL 450 মেগাওয়াট কম্পাউন্ড পাওয়ার প্ল্যান্টের জন্য 2012 সালের জুলাই মাসে দরপত্র আহ্বান করেছিল। 3000 কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল এবং দুটি স্প্যানিশ কোম্পানি টেকনিকাস রিন্ডাস ও TSK চুক্তিতে ভূষিত হয়েছিল। তবে দুটি কোম্পানি যৌথভাবে কাজ করতে অনিয়মের আশ্রয় নেয়। বিদ্যুৎ বিভাগের তৎকালীন যুগ্ম সচিব ও APSEL-এর চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং APSEL-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নুরুল আলমকে 60 লাখ টাকা প্রদান করে। বিনিময়ে তারা পাওয়ার প্ল্যান্টের কাজের জন্য অগ্রাধিকারমূলক চিকিৎসা পান। আইনি জটিলতা এড়াতে তারা অর্থ যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে প্রবাসী সাইফুল ইসলামের সঙ্গে চুক্তি হয়। অনুসন্ধানে দেখা গেছে যে দুটি স্প্যানিশ কোম্পানি স্পেনের মাদ্রিদ থেকে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে অবস্থিত ওয়েলস ফার্গো ব্যাংকে ঘুষের অর্থ পাঠাচ্ছে। $96,006 প্রথম চালানটি ওই বছরের 10 মার্চ সেখানে পৌঁছেছিল। ওই টাকা সান ফ্রান্সিসকোতে ওয়েলস ফার্গো ব্যাংকের লাদেরা ল্যাঞ্চ শাখায় APSEL-এর তৎকালীন MD নুরুল আলমের ছেলে মাহফুজ আলমের কাছে পাঠানো হয়েছিল। মাহফুজ আলম তখন সেখানেই পড়াশোনা করেন। তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর 526331164, যার সুইফট কোড নম্বর ছিল DOBENIOTZH। প্রায় $20 মিলিয়ন প্রথম চালান পেয়েছে। লেনদেনের চেক নম্বরটি US ব্যাংকের চেক রাউটিং নম্বর হিসেবে পরিচিত। নম্বরটি ছিল 12100024। চালানটি মাদ্রিদ 13-28015 ঠিকানা থেকে আসে। ঠিকানাটি স্প্যানিশ কোম্পানি টেকনিকাস রিউনিডাসের মূলবিন্দু, যা পাওয়ার প্ল্যান্টে পাওয়া যায়। TSK প্রধান ও স্পেনের মাদ্রিদে। ওয়েলস ফার্গো ব্যাংকে মাহফুজ আলমের আরেকটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। 25 জানুয়ারি 2014 মাহফুজ আলম সাইফুল ইসলামের সাথে দুই ঘুষখোর কর্মকর্তার পক্ষে স্পেন ও বাংলাদেশ থেকে $60 মিলিয়ন জন্য যুক্তরাষ্ট্রে তাকে অ্যাকাউন্টে নেওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেন। তবে স্পেন থেকে অর্থের প্রথম চালান যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকে সাইফুলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন মাহফুজ। এরপর বারবার যোগাযোগ করেও মাহফুজের কোনো সাড়া পাওয়া যায়নি। তদন্তে দেখা গেছে ঘুষের টাকা নিয়ে মাহফুজ ক্যালিফোর্নিয়ায় MZA নামে একটি পরামর্শ প্রতিষ্ঠান খুলেছিলেন। স্প্যানিশ আইন প্রয়োগকারী সংস্থা ও আদালত থেকে ঘুষ লেনদেনের অপরাধ থেকে
রেহাই পাওয়ার পরামর্শ দিয়ে কোম্পানিটি দুই স্পেনের সঙ্গী আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টে অর্থ পাঠায়। তবে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নুরুল আলম যেহেতু এপিএসসিএলের এমডি, তাই তার প্রতিষ্ঠানের কোনো উন্নয়নে পরামর্শক হওয়ার কোনো সুযোগ নেই। মার্কিন ব্যবসায়ী সাইফুল ইসলাম মোবাইল ফোনে কালের কণ্ঠকে বলেন, মাহফুজ কনসালটেন্সি বাবদ আমেরিকায় 6 কোটি টাকা আনতে তার সাহায্য চান। তিনি বারবার ইসলামকে বোঝান যে অর্থের ব্যাপারে অবৈধ কিছুই নেই এবং তাই ইসলাম সাহায্য করতে রাজি হয়েছিল। একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রে আনার সমস্ত ব্যবস্থা করে। মাহফুজ তখন ইসলামের সাথে লিখিত চুক্তি করে যে সে যদি আমেরিকায় টাকা নিয়ে আসে তাহলে ইসলামকে 5% বা প্রায় $4,00,000 দেবে। কিন্তু টাকা আনার পর মাহফুজ ইসলামের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তিনি যুক্তরাষ্ট্রে $8,000,000 নিয়ে আসেন। সাইফুল বলেন, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য যে ঘুষের টাকা দেওয়া হয়েছিল তার কথা তিনি জানেন। পত্রিকায় প্রতিবেদন পড়ে তিনি বিষয়টি জানতে পারেন। জড়িত ব্যক্তিদের সম্পর্কে তার কাছে সমস্ত তথ্য রয়েছে এবং প্রয়োজনে কর্তৃপক্ষের সাথে শেয়ার করতে ইচ্ছুক। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য একটি চুক্তি নিশ্চিত করার জন্য তাকে যে ঘুষের টাকা দেওয়া হয়েছিল তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি দাবি করেছিলেন যে তিনি লেনদেনের বিশদটি মনে রাখতে পারবেন, তবে পরে প্রমাণের মুখোমুখি হলে বিষয়টি সম্পর্কে কোনো জ্ঞান অস্বীকার করেছিলেন। তিনি এখন অবসন্ন বা তার বর্তমান অবস্থা অজানা বলে বিশ্বাস করা হচ্ছে। পিপিআর অনুযায়ী 450 মেগাওয়াট একটি নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য $2,00,000,000 টাকা প্রদান করা হয়েছিল, কিন্তু পরে $3,00,000,000 রুপিয়ে বৃদ্ধি করা হয়। এতে বাংলাদেশের $2,000,000,000 লোকসান হলেও মাঝখানের দুই কর্মকর্তার ঘুষের $400 কোটি টাকা পকেটে গেছে। তদন্তে আরও জানা গেছে যে আশুগঞ্জে 450 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রকল্পটি আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছিল এবং 2013 সালের নভেম্বরে এটি প্রয়োজনীয় কর্তৃপক্ষের অনুমোদন পায়নি। ওয়েটিংয়ে যে তথ্য সরবরাহ করা উচিত নয় তার মধ্যে রয়েছে কেন্দ্র অঙ্কন, দরপত্র ফর্ম, শর্তাবলীর কাগজপত্র। এছাড়া কেন্দ্র নির্মাণে কোনো সমস্যা হলে কি প্রক্রিয়ায় সালিশ বা সালিশ হবে তাও স্পষ্ট নয়। প্রকল্প পাশের পর কেন্দ্রের নির্মাণ কাজ এখন শেষ। জানা যায় তৎকালীন অতিরিক্ত সচিব ও এপিএসসিএলের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন যথাযথ কাগজপত্র ছাড়াই প্রকল্পটি পাশ করেন। এছাড়া টেন্ডারে অংশগ্রহণকারী অন্যান্য কোম্পানির নথিও মূল ফাইল থেকে গায়েব হয়ে গেছে। 25 মে 2015 বিদ্যুৎ কেন্দ্রের কাজ পেতে ঘুষ লেনদেনের বিষয়ে কালকান্তারে একটি প্রতিবেদন প্রকাশের পর সরকার ওই দিন বিকেলে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। তবে কমিটি 30 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও 7 মাস পার হলেও এ বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। এরই মধ্যে পরিকল্পনা কমিশনের সদস্য কমিটির প্রধান আরস্ত খান অবসরে গেছেন, বাকিরা কোনো বৈঠক করছেন না। যুক্তরাষ্ট্র থেকে টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, কমিটির সদস্যরা এখনও অভিযুক্তদের মোকাবেলা করতে পারেননি। এমনকি প্রকল্প পরিচালক ক্ষিতীশ কর্মকারও কোনো ব্যবস্থা নেননি। ঈদের পর সরকারের সামনে 5টি চ্যালেঞ্জ। ঈদুল আজহার পর সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আসছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে মাত্র 5 বছর বয়সী আওয়ামী লীগ সরকারকে। টানা চতুর্থবারের মতো ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগ সরকার নানা রকম চাপের মধ্যে রয়েছে। যদিও নির্বাচনের আগে মনে করা হয়েছিল আন্তর্জাতিক চাপ এবং নির্বাচন নিয়ে নানা রকম প্রতিবন্ধকতা তৈরি হবে, কিন্তু নির্বাচনী চ্যালেঞ্জ বর্তমান সরকার সফলভাবে মোকাবেলা করেছে। কিন্তু সামনের চ্যালেঞ্জগুলো সরকার কিভাবে মোকাবেলা করবে সেটাই দেখার বিষয়। সরকারের সামনে যে চ্যালেঞ্জগুলো আসছে তার মধ্যে রয়েছে 1. অর্থনৈতিক সংকট। বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক সংকট। মুদ্রাস্ফীতি 10-এর আশেপাশে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রতিনিয়ত কমছে। সামনের দিনগুলোতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর আরও চাপ বাড়বে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। বিশেষ করে ঋণ পরিশোধের চাপ সরকারকে সামাল দিতে হিমশিম খেতে হবে বলে অনেকে মনে করছেন। এছাড়াও অর্থ পাচার, খেলাপি ঋণ এবং ব্যাংকিং খাতে বিশৃঙ্খল অবস্থা সরকারকে মোকাবেলা করতে হবে। ঈদের পরপরই জাতীয় সংসদে বর্তমান সরকারের প্রথম বাজেট পাশ হবে। এই বাজেট পাশের পর বোঝা যাবে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কতটা সফল হচ্ছে।
দুই দ্রব্যমূল্য পরিস্থিতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার তার নির্বাচনী ইস্তাহারে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরার অঙ্গীকার করেছে, কিন্তু এখন পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, বরং বিভিন্ন সময়ে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। এটি সরকারের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ। ঈদের পর দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারলে সরকারকে জন অসন্তোষের মুখে পড়তে হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। তিন, বৈদেশিক সম্পর্ক। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে এমন গুঞ্জন বিভিন্ন মহলে রয়েছে। বিশেষ করে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার পর মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।